আসসালামু আলাইকুম, সুপ্রিয় সুধি, আশা করছি আপনি ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা একটা বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেব। এটার নাম হচ্ছে ডিজি ক্যাশিয়ার। এই সফটওয়্যারটি দ্বারা ছোট বড় মাঝারি সব ধরনের বিজনেস পরিচালনা করা যায় বা ম্যানেজমেন্ট করা যায়। আপনি যদি হোলসেল বিজনেস করেন, আপনি যদি ইলেকট্রনিক্স, তারপর মোবাইল এবং কম্পিউটার অ্যাক্সেসরিজের বিজনেস করেন, তাহলে এই সফটওয়্যারটা দিয়ে আপনার বিজনেস ম্যানেজমেন্ট করতে পারবেন। এছাড়া ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস, ফ্যাশন হাউস, বুটিক হাউসের বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য, এছাড়া আপনার ই কমার্স বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য, ফার্নিচার এবং মোটর পার্টসের বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য এই সফটওয়্যারটি একটা বেস্ট সলিউশন। আমি এই সফটওয়্যারটি একটু ঘাটাঘাটি করতে যেয়ে এটার বেশ কিছু ফিচার আমার কাছে খুব ভালো লেগেছে, যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। এই সফটওয়্যারটি ঘাটাঘাটি করতে যেয়ে আমার কাছে এর যেই ফিচারগুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে তা হচ্ছে, আপনার এই সফটওয়্যারের মাধ্যমে দেখতে পারবেন আপনার স্টোরে কতগুলো পণ্য স্টকে রয়েছে, এছাড়া সাপ্লায়ারের হিসাবের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন, কাস্টমারের কাছে কত প্রোডাক্ট বিক্রি হলো তার একটা বিস্তারিত তথ্য পেয়ে যাবেন খুব সহজে। বাকি আদায়ের জন্য SMS রিমাইন্ডার রয়েছে, সেটা খুবই কার্যকর একটা সিস্টেম। এছাড়া বারকোড ম্যানেজমেন্ট, প্রোডাক্ট স্টকের পরিমাণ জানা, অর্থাৎ একটা বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য যত ধরনের ফিচারের প্রয়োজন রয়েছে তার সবই আমি এটাতে পেয়েছি। আরেকটা উল্লেখযোগ্য ফিচার আমি পেয়েছি, সেটা হচ্ছে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে ই কমার্স বিজনেস ম্যানেজমেন্ট করতে পারবেন, ক্যাশ অন ডেলিভারি যে সিস্টেমটা রয়েছে সেটা ম্যানেজমেন্ট করতে পারবেন, তারপর বিভিন্ন পেমেন্ট গেটওয়েগুলো আপনি এই সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজমেন্ট করতে পারবেন। এছাড়া আরেকটা উল্লেখযোগ্য ফিচার আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি যে একটা সিস্টেম রয়েছে সেই সিস্টেমটাও আপনি এই সফটওয়্যার দিয়ে ম্যানেজমেন্ট করতে পারবেন। কিস্তিতে প্রোডাক্ট বিক্রি করতে চান সেক্ষেত্রেও EMI বা কিস্তি সিস্টেমটাও আপনি এই সফটওয়্যারের মাধ্যমে ম্যানেজমেন্ট করতে পারবেন। এরকম অহরহ ফিচার রয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের বিজনেসটাকে খুব সুন্দর করে পরিচালনা করতে পারবো। তো সবগুলো ফিচার আসলে দেখতে চাইলে আমাদেরকে স্ক্রিনে যেতে হবে, তো চলুন স্ক্রিনে চলে যাই। প্রথমেই ব্রাউজারে গিয়ে app.digicashier.com লিখলে ডিজি ক্যাশিয়ারের লগ ইন পেজটা আসবে। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই আমরা ড্যাশবোর্ডটা পাবো। হ্যাঁ, তো আমরা এই যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তো লগ ইন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের ড্যাশবোর্ডটা চলে আসলো। এই ড্যাশবোর্ড আসলে পুরো সিস্টেমের একটা সামারাইজড ভিউ। এখান থেকে যেমন কত টাকা বিক্রি হলো আজকে, হ্যাঁ, আমার খরচ কত হলো, টোটাল রিসিভেবল কত, কত দেনা পাওনা আছে পেয়েবল বা ক্যাশে কত আছে, বা ইনকাম কত হয়েছে যা সেল করেছি টুডেস, হ্যাঁ, এগুলোর উপরে বেস করে। সো এটা এখানে দেখা যাবে আমাদের, আমার কোন কাস্টমারের কাছ থেকে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, এরকম কাস্টমারদের গ্রাফিক্যাল ভিউ দেখা যাবে, কোন আইটেমগুলো বেশি সেল হচ্ছে সেটা দেখা যাবে, টপ আইটেমগুলো, এবং আমার ইনভেন্টরির পরিমাণ কেমন আছে, ইনভেন্টরিতে কী পরিমাণ ক্যাশ আছে, ইনভেন্টরিতে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোর মোট ভ্যালু কত সেটা দেখা যাচ্ছে। আবার এই যে সেলের গ্রাফিক্যাল ভিউ দেখতে পাচ্ছি আমরা, যে আমার সেলের উত্থান পতনটা কেমন, প্লাস প্রফিট লসটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, যে কোন মাসে আমার প্রফিট কীরকম হয়েছে, ইনকাম কীরকম হয়েছে, এক্সপেন্স কীরকম হয়েছে, তার উপরে বেস করে আমার প্রফিট কীরকম। হ্যাঁ, এটা একটা সামারাইজ অ্যানালাইসিস, একটা ভিউ পাওয়া যাবে এখান থেকে। আর বাম পাশে আমাদের মেনুগুলো তো আছেই, তো মেনুতে প্রথমেই আমরা মেক সেল পেজে যাই। মেক সেল পেজ থেকে আমরা একটা সেল করে দেখি। তো সেল পেজে আমরা একজন কাস্টমারের নাম লিখে সিলেক্ট করলাম, কাস্টমারের ডিটেলস এসে পড়লো। একইভাবে আইটেম লিখে সিলেক্ট করি, আইটেমের নাম লিখে সিলেক্ট করলাম। এই যে ইনফরমেশন, এই বাটনটায় ক্লিক করলে আইটেমের সব তথ্য দেখা যাবে, আইটেমের অ্যাভারেজ কস্ট কী, বাইং প্রাইস কী ছিল, সেলিং প্রাইস বা হোলসেল প্রাইসও যদি অ্যাপ্লাই করতে হয় হোলসেল প্রাইস অ্যাপ্লাই করা যাবে, অথবা এই কাস্টমারের কাছে যদি আগে কোনো সেল করে থাকি সেই সেলের সেই প্রাইসও অ্যাপ্লাই করা যাবে এখান থেকে। হ্যাঁ, তো আমরা আইটেম সিলেক্ট করলাম, টোটাল গ্র্যান্ড টোটাল ক্যালকুলেট হয়ে কী এসেছে দেখা, ডিসকাউন্টের অপশান আছে এখানে। হ্যাঁ, যদি পেমেন্ট, বিভিন্ন ধরনের পেমেন্ট মেথডে, কার্ডে, মোবাইল ব্যাঙ্কিংয়ে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথডে এখানে পেমেন্ট নেওয়ার স্কোপ আছে আমাদের, এবং কুরিয়ারেও যদি কুরিয়ার সিলেক্ট করে ক্যাশ অন ডেলিভারি অ্যামাউন্ট সিলেক্ট করে এভাবেও আমাদের
পেমেন্ট করার অপশন আছে। যদি কোনো কমিশন ভিত্তিক সেল রিপ্রেজেন্টেটিভ কেউ কমিশনে কাজ করে, সেই সেল রিপ্রেজেন্টেটিভের থ্রুতেও কমিশন দিয়ে এখানে সেল করা যাবে। হ্যাঁ, তো আমরা ক্যাশে একটা পেমেন্ট নেই, যে ডি অ্যামাউন্ট জিরো হয়ে গেছে, এখান থেকে সেভও করা যাবে অথবা সেভ অ্যান্ড প্রিন্ট ডিরেক্ট প্রিন্ট করা যাবে। হ্যাঁ, আমরা সেভ দেই। তো সেভ করার সাথে সাথে আমাদের সিস্টেম সেভ লিস্টে চলে আসবে। এই সেভ লিস্টে সব যত ধরনের সেল হয়েছে সব সেল দেখা যাবে, ভিন্নভাবে ফিল্টার করা যাবে, পেইড আনপেইড বা পার্সিয়াল, কাস্টমারের নাম দিয়ে, ইনভয়েস নাম্বার দিয়ে বা তার মোবাইল নাম্বার দিয়ে যে কোনো সময় সেই সেলটাকে খুঁজে বের করা যাবে, ডেট রেঞ্জ দিয়ে সার্চ করা যাবে, এখান থেকে নতুন ইনভয়েসও তৈরি করা যাবে, বা আমরা যদি কোনো একটা ইনভয়েস এখান থেকে প্রিন্ট করতে চাই সেই প্রিন্টের অপশনে ক্লিক করলে এখান থেকে প্রিন্ট হবে, প্লাস হচ্ছে আমরা এডিট করতে চাই বা চালানো যদি প্রিন্ট করতে চাই সেখান থেকেও প্রিন্ট করা যাবে, বা কোনো আইটেম রিটার্ন করতে গেলে এখান থেকে রিটার্ন করা যাবে, বা যদি কোনো ডিউ থাকে সেই ডিউটাও এই যে এখান থেকে পেমেন্ট বাটনে ক্লিক করে এখান থেকে পেমেন্ট নেওয়া যাবে। হ্যাঁ, এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা সেলে চাইলে অটোমেটিক বা ম্যানুয়ালি SMS কাস্টমারের কাছে সেলের পরে SMS থ্রো করা যাবে। আমাদের ইনস্টলমেন্ট মেনু থেকে যদি কোনো ইনস্টলমেন্টে সেল হয়ে থাকে সেই ইনস্টলমেন্টের সেলগুলো এখানে আমরা পেয়ে যাব। আমরা ইনস্টলমেন্টে অনেকগুলো সেল ছিল সেই সেলগুলো দেখাচ্ছে যেগুলো আনপেইড, এখানে পেইড পার্সিয়াল পেইড বিভিন্ন ফিল্টার দিয়ে কাস্টমার নাম ইনভয়েস বা ডেট রেঞ্জ দিয়েও কিন্তু এটাকে সার্চ করা যাবে এবং এখান থেকে ইনস্টলমেন্টের পেমেন্ট নেওয়া যাবে। কথার কথা এই আনপেইড ইনস্টলমেন্টগুলোর উপরে যদি আমরা ক্লিক করি এখানে এখান থেকে পেমেন্ট নেওয়া যাবে। এই যে পে ইনস্টলমেন্ট, কোন ইনস্টলমেন্টে নিচ্ছি সেটা পেমেন্ট নেওয়া যাবে এখান থেকে, এবং আমরা দেখতেও পারবো যে কতগুলো ইনস্টলমেন্ট কোন, এই যে এই ইনস্টলমেন্টটা পেইড আছে বাকিগুলো আনপেইড আছে। হ্যাঁ, এটাও আমরা এখান থেকে দেখতে পাবো। যদি আমরা বারকোড প্রিন্ট করতে চাই কোনো একটা আইটেমের, এই প্রিন্ট বারকোড এইটাতে ক্লিক করে তারপর এখানে আইটেমের নাম লিখে প্রিভিউ করলেই আমরা ওই আইটেমটার আমরা বারকোড প্রিন্ট করে প্রোডাক্টের গায়ে লাগাতে পারবো। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছি বারকোড কিন্তু প্রিভিউ হয়েছে, এটা প্রিন্ট করা যাবে। হ্যাঁ, এই ট্রেডার্স মেনু থেকে কাস্টমার এবং সাপ্লায়ারের সব ডিটেলস পাওয়া যাবে। আমরা যদি ক্লিক করি কাস্টমারে সব কাস্টমারের লিস্ট দেখতে পাচ্ছি, এখানে যদি কোনো কাস্টমারের ডিউ কত, তার ব্যালেন্স কত তা দেখতে পাচ্ছি। কাস্টমারের ডিউ কিন্তু চাইলেই ক্লিক করে এখান থেকে পেমেন্ট রিসিভ করা যাবে। কাস্টমারের যে বাকির হিসেব আছে তাও কিন্তু মোটামুটি ট্রানজ্যাকশন ডিটেলস যা করেছে এ পর্যন্ত কাস্টমার, যত ধরনের লেনদেন, এই কাস্টমারের ট্রানজ্যাকশন ডিটেলসও কিন্তু সব কিছু পাওয়া যাবে। ইভেন তার এখন বর্তমান ব্যালেন্স কত, ডেট রেঞ্জ দিয়েও কিন্তু এটা সার্চ করা যাবে। হ্যাঁ, একইভাবে সাপ্লায়ারের ক্ষেত্রেও এভাবে সব ডিটেলস পাওয়া যাবে। হ্যাঁ, এই ট্রেডার্স মেনু থেকে। পরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট, অ্যাকাউন্টসের ভিতরে অ্যাকাউন্ট স্টেটমেন্ট থেকে যে কোনো ডেট রেঞ্জে যে কোনো অ্যাকাউন্ট হেডে, যেমন ক্যাশে কত বা মোবাইল ব্যাঙ্কিংয়ে কত, ব্যাঙ্কে কত, ক্রেডিট কার্ডে যে কোনো ট্রানজ্যাকশন, যে ইন কত হয়েছে, আউট কত হয়েছে, এরকম টোটাল ব্যালেন্স পাওয়া যাবে, ফুল অ্যাকাউন্ট স্টেটমেন্টটা পাওয়া যাবে যে কোনো ডেট রেঞ্জে যে কোনো সময়। কুরিয়ারের সাথে সকল ধরনের লেনদেনের তথ্য সব কিছু পাওয়া যাবে কুরিয়ার সার্ভিস লিস্ট থেকে। কুরিয়ারের কাছ থেকে এখানে পেমেন্টও রিসিভ করা যাবে, এখানে রিসিভ বাটনে ক্লিক করে যে কোনো পেমেন্ট রিসিভ করা যাবে, যেগুলো কুরিয়ারে ক্যাশ অন ডেলিভারি হয়েছে সেই পেমেন্ট, অথবা কুরিয়ারের যত ধরনের ট্রানজ্যাকশান আছে সেই ট্রানজ্যাকশানও এই যে ডিটেলস হিস্টোরিতে ক্লিক করলে সব ট্রানজ্যাকশান দেখা যাবে এখানে। এই যে আমরা দেখতে পাচ্ছি যত ধরনের ট্রানজ্যাকশান আছে কুরিয়ারের সাথে সব দেখা যাচ্ছে। আইটেমের স্টক দেখতে গেলে যে স্টক লিস্ট, এই মেনুটাতে ক্লিক করলে আমরা সব আইটেমের স্টক দেখতে পাবো, এবং এটা কোনটা আইটেম কতগুলো আছে ইন হ্যান্ড কোন ওয়্যার হাউসে, এবং কোনটা স্টক বিলো অ্যাভারেজ বিলো মিনিমাম চলে গিয়েছে সেগুলো দেখা যাবে, এবং ইভেন যে কোনো আইটেমের স্টকের ডিটেলস দেখা যাবে সব কিছু, যে কবে ট্রান্সফার হয়েছে, কতগুলো আইটেম সেল হওয়ার পরে কয়টা আছে, হ্যাঁ পারচেস করার পরে কতগুলো বাড়লো, এভরিথিং সব ডিটেলস কিন্তু এখানে স্টক এই ট্রানজ্যাকশন রিপোর্ট ডিটেলসটা থেকে এটা পেয়ে যাবে সব কিছু। আপনার ব্যবসার গ্রোথ বাড়ানোর জন্যে আরও একটা দারুণ ফিচার দেখাই, সেটা হচ্ছে অনলাইন স্টোর। তো এই অনলাইন স্টোরে, এটা হলো অনলাইন স্টোরের ড্যাশবোর্ড,
সিস্টেমে যত ধরনের আইটেম আছে সেই আইটেমগুলো আইটেম সেটিংস মেনু থেকে আপনার যেটা যেটা পছন্দের অনুযায়ী, যেটা ই কমার্সে আপনি সেল করতে চান, অনলাইন স্টোরে শো করাতে চান, সেগুলো সিলেক্ট করলে এখানে আপনার ড্যাশবোর্ডে দেখতে পাবেন যে কোন কোন আইটেমগুলো আপনি সেল করতে চান, এবং সেই আইটেমের এই যে স্টোরটা অনলাইন স্টোরে, এখান থেকে স্টোরের লিঙ্কটা কপি করে আপনি সোশ্যাল মিডিয়াতে বা যে কোনো কাস্টমারের কাছে সাথে শেয়ার করতে পারবেন। তারা এই লিঙ্কে ঢুকে অটোমেটিক অর্ডার করতে পারবে, সেটাও আমরা দেখাবো অর্ডারটা। এবং প্রত্যেকটা আপনি চাইলে কোনো একটা আইটেমের কপি লিঙ্কও কপি করে কাস্টমারকে পাঠাতে পারবেন বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। হ্যাঁ, এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি, এটাই কাস্টমার কীভাবে দেখবে সেটাও আমরা একটু দেখি। এই যে যে আইটেমগুলো আমরা মাত্র ড্যাশবোর্ডে দেখলাম, এই আইটেমগুলোই কাস্টমার যে সব দেখতে পাচ্ছে এখানে, এবং তারা চাইলে এখান থেকে এই আইটেমগুলো কিনতেও পারবে। এখানে যে অ্যাড টু কার্ট বাটনটা দেখতে পাচ্ছি, এই অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলে এটা শপিং কার্টে অ্যাড হয়ে যাবে। এই যে শপিং কার্টে অ্যাড হয়ে গিয়েছে, চাইলে আইটেম বাড়ানো কমানো যাবে, চাইলে আরও অন্য আইটেম অ্যাড করা যাবে। এই যে ভিউ কার্টে ক্লিক করলে কী কী আইটেম আমার আছে অ্যাড করেছে, এই যে অ্যাড এখানে চলে এসেছে সব কিছু, কন্টিনিউ শপিং আরও নতুন কিছু, এবং প্রসিড টু চেক আউট এটাতে ক্লিক করলে অর্ডার প্লেস করার, এই যে বিলিং ডিটেলসগুলো দিবে এবং প্লেস অর্ডার করলেই সেটা অটোমেটিক সিস্টেমে চলে আসবে। তো অনলাইন থেকে যে অর্ডারগুলো হবে সেগুলো এই অটোমেটিক সিস্টেমে অর্ডার পেজে চলে আসবে। এই যে আমরা মাত্রই এই এই অর্ডারটা করেছিলাম ডিটেলস, এটা কিন্তু এখানে চলে আসছে, এবং এখান থেকে সেটা এডিট করে এটাকে সেলে কনভার্ট করা যাবে। হ্যাঁ, রিপোর্ট মেনুতে আমরা অনেক ধরনের সেলস, পারচেজ, লেনদেন বা বাকি কিস্তির হিসাব, অ্যাকাউন্ট সংক্রান্ত অনেক ধরনের প্রয়োজনীয় রিপোর্ট পাবো। আমরা দেখি কত সুন্দরভাবে যে কোনো সময়ের ডেটা আমরা এই রিপোর্টগুলো থেকে পেতে পারি, এবং এসব রিপোর্ট আপনার নিজের প্লাস কাস্টমার এবং সাপ্লায়ারদের সাথে আপনার কিন্তু সকল হিসেব নিকেশও স্বচ্ছ করবে। তো আমরা কয়েকটা রিপোর্টও দেখি, যেমন সেলস রেজিস্টার রিপোর্টটা দেখি। সেলস রেজিস্টার রিপোর্ট কিন্তু যে কোনো ডেট রেঞ্জ দিয়ে, হ্যাঁ, এটা সার্চ করা যাবে এবং সব ডিটেলস দেখা যাবে জেনারেট করলে, যে কোনো একটা নির্দিষ্ট ডেট রেঞ্জে কতগুলো সেল হয়েছে, কোন কাস্টমারের কাছ থেকে, ট্যাক্স কত ছিল, ডিউ কত ছিল, টোটাল সেল অ্যামাউন্ট কত, এভরিথিং দেখা যাবে যে কোনো ডেট রেঞ্জে। পারচেজ রেজিস্টার রিপোর্টটা যদি আমরা দেখি, এই পারচেজ রেজিস্টার একইভাবে যে পারচেজের ক্ষেত্রে টোটাল কত পারচেস করেছি কোন একটা নির্দিষ্ট ডেট রেঞ্জে, কোন কোন সাপ্লায়ারের কাছ থেকে, সব কিন্তু এখানে আমরা পাবো। হ্যাঁ, এবং এই প্রত্যেকটা রিপোর্টই আমরা চাইলে এটা পিডিএফ বা ওয়ার্ডে কনভার্ট করে আমরা এটা প্রিন্ট করতে পারবো বা শেয়ার করতে পারবো। আমরা কাস্টমার স্টেটমেন্ট রিপোর্টটা যদি দেখি, এখানেও কিন্তু কোনো একজন ইন্ডিভিজুয়াল কাস্টমারের কাছে আমরা বিভিন্ন ডেট রেঞ্জে কয় টাকা সেল করেছি, কাস্টমারের ব্যালেন্স কত আছে, হ্যাঁ, সব ডিটেলস, কয় টাকা পেমেন্ট পেয়েছি, এগুলোও পাবো। তারপরে কাস্টমারের লেজার থেকে আমরা যত ধরনের কাস্টমার আছে, যত কাস্টমার আছে সব কাস্টমারের লিস্ট পাবো, এবং প্রত্যেকটা কাস্টমারের এই যে ব্যালেন্স কত দেখতে পাবো, তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস, অ্যাড্রেস ডিটেলস সব কিছু দেখতে পাবো। হ্যাঁ, কুরিয়ার স্টেটমেন্ট রিপোর্ট থেকে আমরা কোনো একটা ইন্ডিভিজুয়াল কুরিয়ারের কাছ থেকে, কোনো একটা ইন্ডিভিজুয়াল ডেট রেঞ্জের মধ্যে, কোনো যে কোনো ডেট রেঞ্জে ওই কুরিয়ারের কত সুন্দরভাবে দেখতে পাবো যে সেল কত ছিল, সেই সেল থেকে আমরা কুরিয়ারকে কত টাকা ফি দিয়েছি, কত টাকা পেমেন্ট রিসিভ করেছি কুরিয়ার থেকে, এই যে ডিটেলস সব কিছু পাওয়া যাবে। প্রফিট লস স্টেটমেন্ট থেকে যে কোনো ডেট রেঞ্জে আমরা দেখতে পাবো যে আসলে আমার বিভিন্ন সেল বা অন্য আদার্স বিভিন্ন মাধ্যমে আমার ইনকাম কত হয়েছে, আমার খরচগুলো কী কী ছিল ওই ডেট রেঞ্জে, এবং সেখান থেকে খরচ এবং ইনকামের ক্যালকুলেশনে আমার নেট প্রফিট কত হয়েছে সেটাও দেখতে পাচ্ছি। টুডেজ ট্রানজ্যাকশন রিপোর্ট, এটা বিভিন্ন ইন্ডিভিজুয়াল যে কোনো ডেটে দেখা যাবে যে ওই ডেটে আমার আজকে কালকে যে কোনো ডেটে যে ওই ডেটে ট্রানজ্যাকশনগুলো কী কী হয়েছিল, এই যে দেখা যাচ্ছে যে সেল কী আছে কোনো একটা ডেটে, হ্যাঁ, তারপরে এই যে এক্সপেন্স কী পে করেছি ওই ডেটে, ওই ডেটে কি কোনো ক্যাশ রিসিভ করেছি কি না, এই যে এরকম সব কিছু পাওয়া যাবে, ব্যাঙ্ক ট্যাঙ্ক থাকলে সব কিছু পাওয়া যাবে। এরপর হচ্ছে আইটেম সেলস সামারি একটা রিপোর্ট, এই রিপোর্টটাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো একটা ডেট রেঞ্জে যত ধরনের আইটেম আছে এই সব আইটেমগুলো কয়টা কোয়ান্টিটি সেল হয়েছে, টোটাল কত অ্যামাউন্ট সেল হয়েছে, এবং সেই আইটেম থেকে আসলে প্রফিটগুলো কত হয়েছে। সো এই কয়টা আসলে আমরা ভাইটাল কয়েকটা রিপোর্ট দেখলাম, এছাড়াও অনেক অনেক ইম্পর্ট্যান্ট অনেক ধরনের রিপোর্ট আছে,
যাতে আপনার হিসেবের কিন্তু হিসেব নিকাশের সব তথ্য যে কোনো সময় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এতক্ষণ আমরা দেখলাম যে ডিজি ক্যাশিয়ার সফটওয়্যারটি কীভাবে কাজ করে, আপনার বিজনেস ম্যানেজমেন্টের জন্য এটা কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে আপনি যদি বিজনেস ম্যানেজমেন্ট করার জন্য আপনার মোবাইলে সহায়তা নিতে চান, সেক্ষেত্রেও কিন্তু আপনি এই সফটওয়্যারটি মোবাইলের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। তো যদি আপনি এই সফটওয়্যারটি সম্পর্কে কৌতূহলী হয়ে থাকেন, তাহলে আপনাকে বলবো আপনার নিজের ব্যবসার উন্নতির স্বার্থে এখনই আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে নিন। এক মাসের ফ্রি ট্রায়াল ভার্সন আপনি পেয়ে যাবেন। এই ফ্রি ট্রায়াল ভার্সনের মাধ্যমে আপনি দেখে নিতে পারবেন যে আপনার ব্যবসার জন্য এই সফটওয়্যারটা কতটুকু কার্যকরী। এছাড়া যদি আপনি এই সফটওয়্যারটা পারচেস করেন, আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আমার রেফারেল লিঙ্ক ব্যবহার করলে আপনি কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবেন। যারা 6 মাসের জন্য প্যাকেজটা ক্রয় করবেন তারা পাচ্ছেন 15% ডিসকাউন্ট। 1 বছরের জন্য এই সফটওয়্যারটি পারচেস করছেন তারা পাবেন 25% ডিসকাউন্ট। আশা করছি ভিডিও ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করে আপনি 1 মাসের ট্রায়াল ভার্সনটি নিয়ে যাচাই করতে পারেন যে এই সফটওয়্যারটি আপনার জন্য কতটা উপযোগী হবে। সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, খোদা হাফেজ।